নমস্কার বন্ধুরা, বিনিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো বরবটি, আলু আর মাছের মাথার একটি তরকারি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে বরবটি আলুটা দিয়ে ভাজা করে নিতে হবে। প্রায় 50% ভাজা করে নিলে ভালো লাগবে খেতে। তো ভাজা করার পরে এবারে কড়াইতে তেল গরম করে একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু হালকা হয়ে যাওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচি দিলাম। এবার কাঁচা লঙ্কা, আমি একটু কাঁচা লঙ্কাই ব্যবহার করি বেশি। তারপরে আদা রসুনের বাটা দেব, আদা রসুনের বাটাটা দিয়ে নাড়বো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তার মধ্যে এবারে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে নুন দিলাম। নুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে পুরো মশলাটা গলিয়ে নিতে হবে। তারপরে হলুদ, ধনে, জিরে এসব দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা যখন তেল ছেড়ে যাবে তখন তার মধ্যে মাছের মাথাটা দিতে হবে। মাছের মাথাটা দিয়ে একটু মশলাটার সাথে মিশিয়ে নিলে কী হবে, ওটা টুকরো টুকরো হয়ে যাবে। টুকরো টুকরো হয়ে গেলে তরকারিটার সাথে মিশে গেলে খেতে আরও অনেকটা টেস্টি লাগবে। এবারে ওই বরবটি আর আলুর ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দেব, এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। কষাতে কষাতে আমি ওটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। এটা কষানোর উপরেই তরকারির টেস্ট নির্ভর করে, যত কষাবেন ততই ভালো টেস্ট পাবে তরকারির। এবার চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে এটা 10 মিনিট হতে দেব লো ফ্লেমে। তারপরে এটা খুলে একটুখানি জল দেব, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে। তো জল দেওয়ার পরে এটা আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব। এটা 5 মিনিট হতে দেব, তারপরেই রেডি। ধন্যবাদ।